অনেকগুলো আছে, আবার আমরা বীজ দিয়েছিলাম, প্রোডাকশন করতেছি আমরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার, এটা হচ্ছে আপনার ষোলপাড়া, এই যে দেখতে পাচ্ছেন সাথে হচ্ছে মসজিদ, উত্তর ষোলপাড়া, আর ভিতরে হচ্ছে মাশাল্লাহ বিশাল এরিয়া জুড়ে জায়গা নিয়ে উনি প্রতিষ্ঠা করেছেন অ্যান ইসলাম এগ্রো গার্ডেন। তো এটার মালিক হচ্ছেন জহিরুল ইসলাম বাবুল ভাই, যিনি মূলত নারায়ণগঞ্জে ব্যবসা করেন, ওনার গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, পাশাপাশি উনি শখের বসে গ্রামের বাড়িতে এই খামারটা প্রতিষ্ঠা করেছেন। তো ওনার খামারে গাবি রয়েছে, সারগরু রয়েছে, তো উনি চাচ্ছেন ওনার এখানে খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল বকনা রয়েছে, আপনারা অনেকেই শাহিওয়াল বকনা খুঁজে থাকেন, পাশাপাশি ফ্লাগবি বকনা রয়েছে, আনকমন কিছু গরু রয়েছে যেগুলো উনি এখন বিক্রি করে দিবেন। তো চলুন সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং দরদাম সহ বিস্তারিত জানাবো, পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন না? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। কাকা কি এটার ভিতরে থাকেন? জি। আচ্ছা চলেন তো একটু ওইদিকে যাই। তো কাকা আপনার পরিচয়টা একটু দিবেন। বেনুজির হোসেন মোল্লা। বেনুজির হোসেন মোল্লা। আচ্ছা। আমার বাড়ি পানাম গাবতলি। এই এলাকারই? এই এলাকারই। খামার কি আপনি দেখাশোনা করেন? দেখাশোনা করি। আচ্ছা, জহিরুল ইসলাম বাবুল ভাই নাই? জি না, তিনি এখানে নারায়ণগঞ্জে আছেন। নারায়ণগঞ্জে আছেন, মানে সবকিছু আপনি দেখাশোনা করেন। উনি কি মাঝে মাঝে আসে? মাঝে মাঝে আসে। এটা ওনার গ্রামের বাড়ি? জি। অনেক জায়গা তো এখানে দেখতে পাচ্ছি, বিশাল বাগান আকারে উনি করেছেন। উনি এখানে বাগানে রাতেনি এই বাজারা মন্দির এই বাগান করছে, তিনি গরু পালন করেন, এই যে শখের বিষয়টা বাবুল ভাই তোমাকে পাঠালো, আসলে কিছু গরু বিক্রি করবেন, কোন ধরনের গরু বিক্রি করবেন? যে আমরা কিছু ওই শাহিওয়াল বকনা বিক্রি করবো, একটা বাচ্চা আছে। কোনগুলো বিক্রি করবেন একটু দেখাই। এদিকে দেখতে পাচ্ছি এগুলো কি? এটা একটা শাহিওয়াল জাতের বকনা। ও আচ্ছা, এখানে আপনারা দেখা যাচ্ছে যে এখানে কি ছেড়ে দেন? এখানে আমরা গরু ছাইরা কিছু সময় গেলি দর্শনিক হয় চলেন তো এগুলোই দেখাই, আমরা তো এগুলোই খুঁজতেছি। খামার তো ভিতরে? আচ্ছা ঠিক আছে। তো একা মাশাল্লাহ খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি, এটা কি বিক্রি করবেন? আচ্ছা কি জাতের এটা? শাহিওয়াল। শাহিওয়াল ভালো পার্সেন্টে শাহিওয়াল? বয়সটা কেমন এটা? এটার বয়স চলতেছে 8 মাস। 8 মাস। এগুলো কি ফিজিয়ান নাকি ফিজিয়ানের বীজ দিছিলেন নাকি শাহিওয়াল গাবিতে দিছিলেন? শাহিওয়াল গাবিতে বীজ দিয়েছিল, এডিএম এর বীজ আর কি। এডিএল এর না? তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাও বলতে কি, এটা আমরা যা বিক্রি করব এটাই 85,000 টাকা। এটা 85,000, এটার চাওয়া দাম হচ্ছে 85,000। তারপরে তো আলোচনা করতে পারবে। আলোচনা করতে কিন্তু আমরা বেশি বিক্রি দামই বলছি, তারপরে আসলে যে আসবে আসার পরে আর একটা দেখে শুনে নিতে পারবে। ঠিক আছে কাকা, আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা শাহিওয়াল। এটাও শাহিওয়াল না? এটা বয়সটা কেমন? এটার বয়স তো আছে এই 7 মাস। 7 মাসের মতো বকনা বাচ্চাই তো? সব বকনা বাচ্চা না, এরকম শাহিওয়াল বকনা বাচ্চা অনেকে খুঁজে থাকে। তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম দাম চাইতেছে আমরা দাম চাই তো মনে করেন যে 80,000, কিন্তু 75,000 টাকা। 75,000 টাকা হলে এটা বিক্রি করার নিয়ত আছে না? জি।
তো কাকা এটা কি আপনাদের ফ্ল্যাগ বিটা? এটা ফ্ল্যাগ বি। আচ্ছা বয়সটা কেমন এটার? এটার বয়স তো আছে 6 মাস। 6 মাসের মত? না 6 মাস হয় নাই, তো কম আছে ভাই 5 মাসের কিছু। 5 মাসে ফ্ল্যাগ বি তো এখন খুব কম পাওয়া যায়। এটা লাগবে আমি একটা বাচ্চা হই। একটা বাচ্চাই আছে আপনাদের না? আচ্ছা তো এটার দাম চাইবেন কত টাকা? এটার দাম চাও বলতে এটা দাম চাইব না, এই ধরনের যে আসবে আসা আলোচনা কর সাপেক্ষে দেখে শুনে নিয়ে যাবে। জি এটা কাছে নিয়ে যাবে। আচ্ছা চলেন আসি। আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা শাইওয়াল জাতের। এটাও শাইওয়াল না? দেখেন শাইওয়াল। এটা কি সার? এটা সার বাচ্চা। আচ্ছা ফ্ল্যাগ বিট তো সার বাচ্চা না? ফ্ল্যাগ বিট সার বাচ্চা। প্রথম দুইটা দেখালাম বক না, এই দুইটা হচ্ছে সার। এটা বয়সটা কেমন? এটার বয়সটা 5 মাস। 5 মাসের মতো। আচ্ছা তো এটার দাম চাইবেন কত টাকা? এটার দাম দাম চাই বলতে আমরা এটা 65,000 টাকা আমরা। আচ্ছা 65,000 টাকা হলে আপনারা এটা বিক্রি করবেন? ঠিক আছে। ওইদিকে তো বড় বড় দুইটা দেখতেছি, ওইগুলো একটু দেখাই। এটা খুব সুন্দর একটা দেখতে পাচ্ছি, বিগ সাইজের। কি জাতে এটা? শাইওয়াল জাতের। শাইওয়াল। এটা কি বক না? এটা বক না। আচ্ছা বয়স কেমন এটার? এটার বয়স 18-19 মাস। 18-19 মাস। এটা কি বীজ দিছেন? না এটা বীজ দেই না, বীজ দেওয়ার সময় যেমন যে 20 মাস 2 বছরের ভিতরে গেলে হিটে তো আসার কথা। 18 মাস হয়ে গেছে ওই শাইওয়াল জাতে, কোনোটা 18 মাস আসে, উনি 20 মাসের ভিতরেই আসে। ফিজিয়ান গরু তো আমি যতটুকু দেখি যে 13 মাস 14 মাস এরকম হলে 15 মাসে। শাইওয়াল জাতের গরু 18 মাস 19 মাস 20 মাসের ভিতরেই। আচ্ছা তো এটার দাম চাইবেন কত টাকা? এটার দাম বলতে এটা আসলে কথা বলতে এটা কি আলোচনা করে নেবে? দামটা বলে দিলে তো ভালো ছিল। না এটা আলোচনার মাধ্যমে এটা আলোচনার সাপেক্ষে নিবে। জি এটা কি সবচেয়ে বড় আপনাদের আজকে যেগুলো দেখলাম? ও এখানে রেডি আছে, রেডি বড়। আচ্ছা এটা কি শাইওয়াল? এটা শাইওয়াল। এইলা আমাদের ওই আমগনকের গাবির ইয়ার দিছে আমগো, আমগো এখানে গাবির থেকে হইছিল। আচ্ছা এটার বয়সটা কেমন? এটার বয়স তো এইটার মতো নেই, 18। এটার মতোই না? জি 18। আচ্ছা এটাও বীজ দেন নাই না? না না, যারা ইচ্ছা তারা নিয়ে বীজ দিয়ে নিতে হবে। হ্যাঁ এই তো মনে করেন যে 2-1 মাসের ভিতরে এটা এই হিডাওয়ার সম্ভাবনা আছে না? এটার দাম চাবেন কত টাকা? এটা দাম দামের মাধ্যমে ওই আলোচনার মাধ্যমে এটা। এটা আলোচনা? জি। আচ্ছা দাম বলে দিলে তো সবচেয়ে ভালো ছিল, যাদের পছন্দ হতো তারা নিত। মানে দাম আসলে বললে তেমন একটা দামে লেগে থাকবো না, আমরা বিক্রি করবো, কারণ পছন্দ হলে আরো নিব একটু, এগুলো দামে লেগে এটা খারাপ থাকতো না, সেলাইটা মিলিয়ে। আপনার এখান থেকে তো আসলে নিতে চাবে, যেহেতু সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল আছে, কিভাবে নিবে আপনারা, কিভাবে বিক্রিটা করবেন? আমরা বিক্রি করবো, আসবে দেখবো, দেখে নিয়ে যাইব। আচ্ছা ওই যে অনলাইনে যদি ছবি টবি দিয়েছেন, ওরা যদি এখানে দেখে কথা বলে, নাম্বার আছে নাম্বারে কথা বলবো, কথা বললে নিতে পারবে। আচ্ছা আপনার নাম্বারটা আমরা দিয়ে দিব, লোকেশনটা দিয়ে দিব, এখানে আইসা দেখে শুনে সব নিয়ে যেতে পারবে। সবগুলো তো সুস্থ সবল? সুস্থ সবল। আচ্ছা ঠিক আছে, কাকাই খুব ভালো মানুষ, সব সত্য কথাই বলেছে আশা করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।